মঙ্গল ধ্বনিতে রমনা বটমূলের ছায়াডটের বর্ষবরণ উৎসবে প্রাণের দোলা। 23 বছরে একুশে টেলিভিশন বর্ষপূর্তি বর্ণিল আয়োজন মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার। 22 বছর পূর্তি এই 23 বছরে পদার্পণে আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। বাঙালিকে আরো উপরে নিয়ে যাওয়ার পথে আমরা তাদের সঙ্গে থাকব। একুশ হচ্ছে বিজ্ঞান ভিত্তিক একটি চেতনার নাম, উন্নয়নের সহযাত্রী একুশে টেলিভিশন। যে সাফল্যের যে অগ্রযাত্রা, যার নেতৃত্বে হচ্ছে একুশে টেলিভিশন, সেই সাফল্যের যাত্রায় শরিক হতে চায়। উৎসব পার্বণের অনুষঙ্গ পুতুল নাচ, লোক সংস্কৃতি সংরক্ষণে দরকার পৃষ্ঠপোষকতা। নববর্ষ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার একুশে সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। পুরনো জীর্ণকে পেছনে ফেলে বাংলা নববর্ষকে বরণ করল বাঙালি। কুপমণ্ডুকতা আর অনাচারের বিরুদ্ধে যেন মুক্তির বার্তা নিয়ে এসছে নববর্ষ। মঙ্গল ধ্বনিতে রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানায় ছায়ানট। বাংলার নানা অঙ্গের গান আর সুরের মূর্ছনা বিবর করছে সকলকে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সূর্যোদয়ের সাথেই রমনা বটমূলে বেজে উঠল সুরের ঝংকার। রাগ সঙ্গীতের মধ্য দিয়ে নতুন বছর 1419 বরণ করছে বাঙালি। ছাড়ো ডাক হে রুত্র বৈশাখ, পরিবেশন করা হয় সম্মেলক গান। গেল দুই বছরের করোনাকাল কাটিয়ে সাড়ম্বরে পহেলা বৈশাখ উদযাপন। ছায়ানটের বর্ষবরণে একক ও সম্মেলক সহ 37টি গানে সাজানো হয়েছে এই আয়োজন। এদিকে রমনা বটমূলের নিরাপত্তার দিকটি নিশ্চিত করতে মোতায়েন করা হয় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী। নতুন সূর্য নতুন ভোর, বিগত বছরের সকল ঘোর কাটিয়ে বাঙালির মিলন মেলায় এ আয়োজন চিরমধুর। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বাঙালি চিরায়ত উৎসবের রঙে রঙিন হয়ে শুরু হলো একুশে টেলিভিশনের জন্মদিনের উৎসব। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একুশ শতকের প্রথম লগ্নে যাত্রা শুরু। নতুন প্রজন্মের টেলিভিশন অনেকে চড়াই উত্তরাই অতিক্রম করে পূর্ণ করেছে 22 বছর। 23 বছরে পদার্পণের শুভক্ষণে একুশের সাথে একাত্ম হন সরকারের মন্ত্রী, রাজনীতিক, শিক্ষাবিদ সহ বিশিষ্টজনেরা। সবার প্রত্যাশা, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে একুশে টেলিভিশন। মানিকি শিকদারের রিপোর্ট। আজকের এই মনোরম সন্ধ্যায় একুশে টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। একুশ মানে মাথা নত না করা। 2000 সালের 14 এপ্রিল বাঙালির চিরায়ত উৎসব নববর্ষের দিনে একুশে টেলিভিশনের যাত্রা শুরু। সারা পৃথিবীর শুভ ভাবনার দিকে। 22 বছরের চলার পথ মসৃণ ছিল না, সব সময় মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে একুশে। 23 বছরে পদার্পণ উপলক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায় অতিথিদের নিয়ে কেক কাটেন একুশের স্টুডিওতে।
উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপুমনি, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমরে জাউল করিম, নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ বিশিষ্টজনেরা। বিশিষ্টজনদের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের চেতনা আর গণমানুষের মুখপাত্র হিসেবে একুশে তার আপন আলোয় পথ চলবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। এই অগ্রযাত্রায় একুশ আমাদের সঙ্গে সবসময় ছিল, আছে এবং থাকবে নিশ্চয়ই। একুশ তার 22 শেষ করে 23-এ পদার্পণ করল, অভিনন্দন। আমরা আনন্দ বোধ করছি, কারণ একুশে আমাদের বাঙালির মূল পরিচয় তুলে ধরার চেষ্টায় বিগত 21-22 বছর যাবৎ নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। একুশের উপরে অনেক আঘাত এসেছে, আমার সৌভাগ্য একুশকে যখন বন্ধ করে দেওয়ার সকল প্রকার ষড়যন্ত্র কোর্ট পর্যন্ত গড়িয়েছিল, সেদিন একুশের পক্ষে একজন আইনজীবী হিসাবে দাঁড়াবার সুযোগ আমার হয়েছিল। একুশকে ধরে আমাদের স্বাধিকার, স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের বিজয়, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। একুশ হচ্ছে বিজ্ঞান ভিত্তিক একটি চেতনার নাম, এই চেতনাকে কেউ থামিয়ে দিতে পারবে না। একুশে টেলিভিশনের সিইও বলেন, বাঙালি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে একুশে টেলিভিশন কাজ করে যাচ্ছে। আগামীতে অনুষ্ঠান ও সংবাদে বৈচিত্র্য আসবে বলেও জানান তিনি। আগামী দিনের সফল যে যাত্রা, যে সাফল্যের যে অগ্রযাত্রা, যার নেতৃত্বে হচ্ছে একুশে টেলিভিশন, সেই সাফল্যের যাত্রায় শরিক হতে চায়, সহায়ক হতে চায়, ভূমিকা রাখতে চায়। দীর্ঘ 23 বছরের পথ চলায় দর্শক, বিজ্ঞাপন দাতা, কেবল অপারেটর সহ শুভানুধ্যায়ীদেরও ধন্যবাদ জানায় একুশে পরিবার। একতার বিরুদ্ধে সর্বজনীন মুক্তিযুদ্ধের মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নবজাগৃতির একুশে টেলিভিশনের শুরু রাজধানীর বনানীতে 1998 সালে, অতপর 2000 সালে স্থানান্তর কারণ বাজারে। একুশের দীপ্ত পথরেখায় সেই কারণ বাজার এখন মিডিয়া পল্লী, কিন্তু কেমন ছিল সেদিনের শুরুটা, সেই ইতিহাস শুনুন মুশফিকা নাজদিনের কাছে। দেশে এবং যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া সহ বিশ্বজুড়ে সন্ধে 7টা শুরু হবে সংবাদ। টিভি সেটের সামনে অপেক্ষমান কোটি দর্শক, এমনই ছিল 22 বছর আগে শুরু হওয়া একুশে টেলিভিশনের গল্প। একুশে টেলিভিশন যখন শুরু হয়, ওই একটা স্বপ্ন ছিল যে একটা নতুন কিছু করা, টেলিভিশনে যে খবর পড়ার যে গতানুগতিক যে ব্যাপারটি ছিল, যেটা রেডিওর মতো হয়ে যেত, এই জিনিসটাকে পাল্টে দেওয়া হলো। বনানীর 18 নম্বর ভবনে আকাশ ছোঁয়া স্বপ্নের যে বীজ বপন হয়েছিল, তাই পরে ফুলে ফলে সুশোভিত হয়ে ঘ্রাণ ছড়ায় একুশে টেলিভিশন হয়ে। 2000 সালের 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে জাহাঙ্গীর টাওয়ারে যাত্রা শুরু পরিণত একুশে টিভির। আজকের এই মনোরম সন্ধ্যায় একুশে টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশের প্রথম বেসরকারি টেরিস্টোরিয়াল টেলিভিশন একুশে অল্পদিনই জয় করে গণমানুষের মন। পিচ ঢাকা পথ ছাড়িয়ে একুশের স্লোগান পৌঁছে যায় গ্রাম গঞ্জে, কোটি কোটি দর্শক হৃদয়ে। দেশ ও দেশের বাইরে ক্লান্তিহীন ছুটে বেড়ায় একুশের নিবেদিত প্রাণ সংবাদকর্মী। নতুন নতুন অনুষ্ঠানে মুগ্ধ হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পথে পথে ঘুরতে ঘুরতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মাহমুদের স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন সাইমন ট্রিং এর মতো পুরোধা সাংবাদিক। এর মধ্যে অনেকের শ্রম ছিল, অনেকের মানে দিবারাত্রি পরিশ্রম ছিল, চিন্তা ভাবনা ছিল। প্রধান যে ব্যক্তি যাকে চিন্তা করে পুরো একুশ স্বপ্নটা তৈরি হয়েছিল, তার নাম সাইমন ড্রিং, এস মাহমুদ তার ছেলে ফরহাদ মাহমুদ, এদের প্রতি অবশ্যই আমাদের অনেক সম্মান এবং শ্রদ্ধা থাকবে। জনপ্রিয়তা যখন তুঙ্গে, ঠিক তখন বিএনপি জামাতের কূটকৌশলে 2002 সালে 29 আগস্ট বন্ধ হয়ে যায় কোটি মানুষের ভালোবাসার একুশে। আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি।
ঘাত প্রতিঘাত ডিঙিয়ে 2006 সালের পহেলা ডিসেম্বর আদালতের রায় সম্প্রচারের অনুমতি পায় একুশে টিভি। 2007 সালে নতুন করে পর্দা ওঠে একুশের। একুশের একুশ হওয়ার গল্প যেমন করে বলছিলেন ফুয়াদ চৌধুরী। ইটিভি যে যাত্রা শুরু করেছিল সেই যাত্রাকে তো ধরে রাখার জন্য আজকে ইটিভি সেদিনের লোকরা ছড়িয়ে গেছে, এখন ইটিভিতে যারা আছে তাদেরও দায়িত্ব আছে, তাদের সেই গৌরব উজ্জ্বল তাকে তাদেরকে আবার ফিরে আসতে হবে। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে মুক্ত বুদ্ধি আর তারুণ্য দীপ্ত চেতনার প্রত্যয়। শত বাধা উতরে তাই একুশে টেলিভিশন এগিয়ে যাবে স্বমহিমায়। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। পহেলা বৈশাখে মেলা কিংবা উৎসব পার্বণে আগে দেখা যেত পুতুল নাচ, সামাজিক বিভিন্ন বিষয়, পালাগান, পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হতো এর মধ্য দিয়ে। কালের বিবর্তনে প্রায় বিলুপ্ত বাঙালির এই ঐতিহ্যটি। শতরূপা দত্তের রিপোর্ট। বাংলার লোক ঐতিহ্যের অন্যতম প্রতীক পুতুল নাচ। বাংলাদেশের এই প্রাচীন ঐতিহ্যে শিল্পকলার প্রায় সব উপাদান, গল্প, কবিতা, নাটক, অভিনয়, গান, নাচ এবং ভাস্কর্যের সার্থক মিলন ঘটেছে। পহেলা বৈশাখে গ্রামীণ জনপদে মেলার অন্যতম আকর্ষণ ছিল পুতুল নাচ। উপমহাদেশে পুতুল নাচের প্রচলন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিপিন পালের হাত ধরে। মাটির তৈরি পুতুল দিয়ে গল্প বলতেন তিনি, পরে হাল ধরেন গিরিশ আচার্য, তারুমিয়া, ধনমিয়া, শরীফ মালদার, গোপাল দাস, গোবিন্দ দাস সহ আরো অনেকে। পুতুল তৈরির উপাদানেও আসে ভিন্নতা, ব্যবহৃত হতে থাকে কাপড়, সুতা, খড় ও স্প্রিং। পৃথিবীর রং, মানুষের রং, সব রং যখন এখানে আসবে তখন। দেশে পুতুল নাচ নিয়ে সবচেয়ে বেশি কাজ করছেন শিল্পী মোস্তফা মনোয়ার। তুলি ভালো করে পানি দিয়ে ধুয়ে মুছে যত্ন করে রেখে দিই। ভারী সুন্দর কথা বলেছো, শুনেছো তো তোমরা? পাপেট শোর চরিত্র হিসাবে তিনি এনেছেন পারুল বাউল সাড়কে। রকম রং হয়, তুমি আস্ত একটা মন্দ বলদ, ধীমে দুটা সটকে না। থামো। মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরে বা মুক্তিবাহিনীর ক্যাম্পে দেখানো পুতুল নাচ শরণার্থীদের আবার আশায় বুক বাঁধতে সাহায্য করেছে। মুক্তিযোদ্ধারা পেয়েছেন অনুপ্রেরণা। পুতুল নাচে আগের মতো জৌলুস না থাকায় এবং অর্থের প্রয়োজনে শিল্পীরা এই পেশা ছেড়ে যাচ্ছেন, ফলে এই ঐতিহ্য বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা শিল্প সংশ্লিষ্টদের। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কক্সবাজারে সমুদ্র পাড়ে নষ্ট হচ্ছে কচ্ছপের ডিম, বাধাগ্রস্ত হচ্ছে বংশবৃদ্ধি। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 9টার একুশে সংবাদে। নানা আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে একুশে টেলিভিশনের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী। সিলেটে সুধীজনদের উপস্থিতিতে কেক কেটে একুশে টেলিভিশনের জন্মদিন পালন করা হয়। এ সময় তারা মুক্তিযুদ্ধের চেতনায় একুশে টেলিভিশনের অগ্রযাত্রায় মঙ্গল কামনা করেন। ময়মনসিংহে অসহায় প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রাজবাড়িতে শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে একুশে ফোরাম, রাজবাড়ি জেলা শাখার উদ্যোগে কেক কাটা আলোচনা সভা এবং ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও নরসিংদী, সুনামগঞ্জ, পটুয়াখালী এবং পাবনাতে কেক কাটে এবং আলোচনা সভার মাধ্যমে ইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এবার অন্যান্য খবর।
কক্সবাজারের সমুদ্র পাড়ে নষ্ট হচ্ছে কাছিমের ডিম, বাধাগ্রস্ত হচ্ছে বংশবৃদ্ধি। বন বিভাগের সহায়তায় সামুদ্রিক কাছিমের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ায় কাজ করছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। প্রজননের পর কাছিমগুলো সাগরে অবমুক্ত করা হচ্ছে, এর ফলে বিলুপ্তির পথে থাকা সামুদ্রিক কাছিম রক্ষার পাশাপাশি সমুদ্রের তলদেশের ভারসাম্য রক্ষা হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্টে জানাচ্ছেন শতরূপা দত্ত। তিন জাতের কাছিম বাংলাদেশের সীমানায় ডিম পাড়তে আসে, বিশেষ করে সামুদ্রিক কাছিমগুলোর ডিম পাড়ার জায়গা কক্সবাজারের সেন্ট মার্টিন, সোনাদিয়া, টেকনাফ ও উখিয়ার সমুদ্র উপকূলীয় বালুচর। বন বিভাগ জানিয়েছে ডিম পাড়তে এসে সমুদ্রপাড়ে মানুষের হাঁটাচলা, সাপ বা কুকুরের খাদ্য হওয়া, সৈকতে উজ্জ্বল আলোর ব্যবহার সহ নানা কারণে নষ্ট হচ্ছে কাছিমের ডিম, বাধাগ্রস্ত হচ্ছে বংশবৃদ্ধি। হচ্ছে এই পেঁচার ডিম এলাকাতে কাছিমের বাচ্চা ডিম দেওয়ার জন্য কাছিম সাগর থেকে খুব অনায়াসে এরা উঠে আসে এই জায়গাটায় নিরাপদ জোর হিসেবে মনে করে। বর্তমানে কিছু প্রভাবশালী মহল এখানে এই জায়গাটাকে এখানে গাড়ির ড্রাইভ থেকে শুরু করে এখানে নষ্ট করছে, যার কারণে কাছিম ইতিমধ্যে একটু কম আসা শুরু করে। খেয়াল আছে আপনার যে কুকুর খুব ডিস্টার্ব করে এই জায়গাগুলোতে, কুকুর সরাসরি কাছিমকে আক্রমণ করে যখন ডিম পাড়তে আসে, আবার ওদের ডিমগুলোকেও খেয়ে ফেলে আর কি। এ অবস্থায় সামুদ্রিক কাছিম রক্ষায় এগিয়ে এসেছে একাধিক প্রতিষ্ঠান। রাতে সমুদ্র থেকে উঠে এসে কাছিম সৈকতে ডিম পাড়ার পর দ্রুত সেগুলোকে তুলে এনে হ্যাচারিতে সংরক্ষণ করছে তারা। ডিম থেকে বাচ্চা ফুটলে আবার তা দ্রুত সাগরের পানিতে অবমুক্ত করা হয়। কাছিমে নিম্নতম অনরে 2010 সাল থেকে এখানে কাছিমের সংরক্ষণ শুরু করেছি, ইতিমধ্যে প্রায় 30,000 কাছিমের বাচ্চা আমরা সাগরে মুক্ত করতে পেরেছি। মোট 48 ক্লাচ আমরা পেয়েছি, যার মধ্যে 5,500 ডিম আমরা সংগ্রহ করতে পেরেছি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাছিম সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা জানালেন এই বন কর্মকর্তা। একদিকে যেমন সমুদ্রের কাছিমের সংখ্যা ভারসাম্য থাকবে এবং রক্ষা পাবে, এবং সমুদ্রের যে দূষণগুলো আছে সেই কাছিমের মাধ্যমে সেগুলো পরিশোধিত হবে। মানুষের সচেতনতাও কাছিম সংরক্ষণে ভূমিকা রাখতে পারে বলছেন সংশ্লিষ্টরা। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। মঙ্গল ধ্বনিতে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ, উৎসবে প্রাণের দোলা। 23 বছরে একুশে টেলিভিশন, বর্ষপূর্তি বর্ণিল আয়োজন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার। উৎসব পার্বণের অনুষঙ্গ পুতুল নাচ, লোক সংস্কৃতি সংরক্ষণে দরকার পৃষ্ঠপোষকতা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।